তো খোদা দিয়ে শুরু আছে, আমি তো আল্লাহই বলছি। আল্লাহ জব হুসন দেতা হ্যায়, আল্লাহ জব হুসন দেতা হ্যায়, নজাকত আহি জাতি হ্যায়, জব আঁখে চার হতি হ্যায়, মহব্বত হয়ে যাতি হ্যায়। ভাষাটা ভালো করে শুনে, মেয়েদের অভিভাবক সম্বন্ধে বলছেন, ইজা খতাব আহাদুকুম মান তারদাউনা দীনহু ওয়া খুলুকাহু ফাজাফিজুহু ইল্লা তাফআলুহু তাকুন ফিল আরযি ফিতনাতুন ওয়া ফাসাদুন আরীদ। তোমাদের কাছে কোন দীনদার ব্যক্তি যদি পয়গাম পাঠায় তোমার মেয়ের সাথে বিবাহের জন্য, ফাজাফিজু হো, তাহলে তার সাথে তোমার মেয়ের বিবাহ দিয়ে দাও। ইল্লা তাফআল, তুমি যদি এমনটা না করো, তাকুন ফিল আরদ ফিতনাতুন ওয়া ফাসাদুন আরিজ, তাহলে পৃথিবীর উপরে ফিতনার সৃষ্টি হবে এবং ব্যাপক বিপর্যয় সৃষ্টি হবে। দিনদার রমণী, দিনদার পুলিশ পেলো না, তাদের জীবনে অশান্তি নেমে আসলো, এবার এবার তো দুর্ঘটনা হলো, তোমার দিনদার মেয়েকে খারাপ মানুষের সাথে দিলে, সেও নষ্ট হয়ে গেল, এটা কি কম বড় বিপর্যয়? সেই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার নরনারী কি বিবাহ করতে বলেছেন? আমাদের কাছে আমরা দিনদার, কিন্তু আমাদের দিন আমাদের কাছে মূল্যবান নয়। একটা মুসলিম মহিলা, একজন ইমানদার মহিলার চাহিদা টাকা নয়, পয়সা নয়, কোনো কিছু নয়, গাড়ি বাড়ি নয়, জান্নাতে যেতে হবে। জান্নাতটাই হচ্ছে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআন মাইদে বলছেন, ওমান যুহজি আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে নেওয়া হলো আর জান্নাত যে পেয়ে গেল, এটাই সে প্রকৃত সফলতা। লিউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা ওয়া ইউকাফফির আনহুম সাইয়্যাতিহিম ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। জান্নাত প্রাপ্তিটাই হচ্ছে বড় সফলতা। সেজন্য উম্মে সুলাইম রুমেসা, বিবি রুমেসা, তার বিখ্যাত ঘটনা, মৃত বেটাকে খাটে শুয়ে দিয়ে যুদ্ধফেরত স্বামীর সাথে সহবাস করছেন, সুখের গল্প হচ্ছে, তাও স্বামী যুদ্ধ থেকে ফেরত এসে কষ্ট পাবেন, সেই জন্য তার স্বামীকে কোনো খবর দিচ্ছেন না। পুরো পরিবেশ শান্ত হওয়ার পরে বলছে, যদি কাউরের কাছে কোনো আমানত থাকে সেটি ফেরত নেয়, দুঃখ পাবেন আপনি? বলে কিসের দুঃখ, যার আমানত টাকা দিয়ে দিতে হবে? বলে আল্লাহর আপনার আল্লাহর আমানত, আল্লাহর আল্লাহ আপনার ছেলে আল্লাহর আমানত আপনার কাছে ছিল, আপনার যুদ্ধ থেকে ফেরত আসার ইন্তেকাল করেছে, আপনি কষ্ট পাবেন বলে, দীর্ঘ সফর শেষে বাড়ি ফিরবেন কষ্ট পাবেন বলে আমি তাকে ঢেকে রেখেছি, আল্লাহর আমানত আল্লাহ জমা নিয়েছেন, আপনি এখন দফন করার ব্যবস্থা করুন। সেই রাতেই নিজে কবর খুঁজে দফন করছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেম্পার টের পাচ্ছেন না এই ঘটনার। জিবরিল মারফত, এই ওয়াহির মারফতে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন, তিনি তাদের জন্য দোয়া করলেন যে এত ভালো ঘটনা, এত ভালো স্ত্রী যে স্বামীকে খুশ করার জন্য, দিনদার স্বামীকে খুশ করার জন্য তিনি কৌশল অবলম্বন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, পরবর্তী পর পর সাত বেটা হয় এবং প্রত্যেকে বিখ্যাত আলেম হয়েছিলেন। এই যে একটা ইখলাসের বরকত এবং ফল হাতে নাতে পাওয়া গেল। আমাদের মা বাবারা তো আজকাল চায় না, হ্যাঁ, আজকাল অলংকার, ঠাটবাটের বাড়ি আর যা কিছু দুনিয়াতে আকর্ষণীয় সেগুলো তাদের কাছে মূল জিনিস, বেপর্দায় ঘুরে বেড়া। দিনদার স্বামীকে তারা পছন্দ করে না, যেমন আমাদের যুবকেরাও অনুরূপ দিনদার মহিলাকে পছন্দ করে না, এটা খুব দুঃখের বিষয়। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা, আমি অভিভাবকদেরকে বলছি যে সৌদি ফতোয়া কমিটির প্রায় সব কজনই বলছেন, কোন নামাজি মেয়ের বিবাহ বেনামাজির সাথে দেওয়া যাবে না। আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে মুশরিক, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় মুশরিক। আর স্থায়ী ভাবে যদি ছেড়ে দেয়, কখনো না পড়ে, তাহলে সে পাক্কা কাফের, স্থায়ী ভাবে জাহান্নামি। এটা সালে হুসাইমিনও বলছেন আর আব্দুল্লাহ ইবনে বাজও বলছেন, তাদের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। সুতরাং আল্লাহ তাআলা নিজে বলছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিন হাত্তা ইউমিনু ওয়ালা আব্দুন তু'মিনু খাইরুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ তাআলা অভিভাবকদেরকে বলছেন যে তোমার মেয়ের কোন মুশরিকের সাথে বিয়ে দিবে না যতক্ষণ পর্যন্ত পাকা ইমানদার হচ্ছে, দিনকে না মানে না মেনেছে। ওয়ালা আব্দুন মুমিনুন খাইরুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন রাখাল সে যদি ইমানদার হয়, ওই টাকাওয়ালা পয়সাওয়ালা শরীরওয়ালা পুরুষের থেকে এটাই উত্তম। এটা যদি মেয়েরা বুঝত, কাফের দুষ্ট স্বামীর কাছে থাকাটা যে কত, বিবাহের পরেই বুঝতে পারে যে একটা ধনী দরিদ্রের ইমানদারের স্ত্রীরা
কত যে ইজ্জতের সাথে থাকে, কত ভালোবাসার থাকে থাকে, আর বড় বড় লোকের বউরা যে কত অশান্তিতে থাকে, বেশিরভাগ ব্যতিক্রম আছে, এটা যদি বুঝতো তারা, তারা প্র্যাকটিক্যাল জীবনে নামে তখন বুঝতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন রহম করেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা যুবকদেরকে লক্ষ্য করে বলছেন, পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়ালা তানকাহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাও আজাবাতকুম। আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, কোন মুশরিকা মেয়েকে নামাজ পড়ে না, দ্বীনের চর্চা নাই, এমন মেয়েকে বিবাহ করবে না। ওয়ালা আমাতুন মুমিনাতুন, দাসী যদি হয়, পরের বাড়িতে মানে দাসীগিরি করে খায়, হ্যাঁ, সে যদি তার ইমান থাকে, তাহলে বড় লোকের বিটি দেখতে সুন্দরী, এদের চাইতে সেটা উত্তম, যদিও তোমাদেরকে প্রথমটা পছন্দ হয়, আল্লাহ তাআলা নিজে বলেছেন। সুতরাং আমাদেরকে বিবাহের ব্যাপারে দিনকে প্রাধান্য দিতে হবে যদি আমরা সুখ শান্তি চাই। আমাদের দেশে আমি যে হাদিসটা পড়তে যাচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রথমে অনুবাদ করেছি, আবার বলছি, ইজা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাল ঈমান ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। পুরুষ যখন বিয়ে করে নেয়, তখন সে নিজের অর্ধেক ঈমানকে পূর্ণ করে, অবশিষ্ট ঈমানের জন্য যেন আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় কি করে হবে? যদি স্ত্রী সঠিকভাবে না থাকে, পর্দা না করে, দিনই কাজে সহযোগিতা না করে, আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারবেন না? আপনার স্ত্রীর দুর্ব্যবহার গুলো আপনার বেশি বেশি স্মরণে আসবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদার স্ত্রীর চরিত্র বর্ণনা করেছেন, মাসতাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রাল লাহু মিন যাওজাতিন সালিহাতিন ইযা নাযারা ইলাইহা সাররাতহু ওয়া ইযা আমারাহা আতাতহু ওয়াইযা আকসামা আলাইহা আবাররাতহু ওয়াইযা গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালি। চারটা গুণ, স্বামী দেখলে তাকে আনন্দিত করে দিবে, ইযা নাযারা ইলাইহা সাররাতহু, ইযা নাযারা ইলাইহা সাররাতহু। এমন বিবি কজন আছে? এমন বিবি কজন আছে? মুখ তো মানে 2-4 কেজি ভারী হয়ে থাকে, স্বামী বাড়িতে ঢুকলে কোনদিন ভালো করে তাকায়? দেখেছেন আপনি? গোবড়া মুখ নামিয়েই বসে থাকে, পর্দা যেখানে করতে হয় না, যেখানে পর্দা নাই সেখানে বেশি করে ঘুমটা টেনে দেবে, ওকে দেখাবে না। ইজা নাজারা ইলাইহি সাররাতহু, ই আনন্দের বিষয়। আল্লাহ তাআলা বলেন শান্তি পাবে, সেখানে অশান্তির অশান্তির শেষ নাই। ওয়াইজা আমরা আতাতু, হুকুম করা মাত্র সে শুনবে, হুকুম করা মাত্র শুনবে। হুকুম করা দুনিয়াবি হতে পারে, হুকুম করা আপনার পার্সোনাল প্রয়োজন হতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না রাবির নাম অন্য জায়গা থেকে চলে এসেছে, এই রাবির মনে নাই, যে তিনি বাইরে গেছেন, ফাআজাবাতু ইমরাতুন, হ্যাঁ, তাকে একটা মহিলা দেখে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে মানে কামনা বাসনা জাগ্রত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত জাইনাবের কাছে ফিরে গেলেন এবং তার সাথে নির্জনে মিলিত হলেন। তিনি বেরিয়ে এসে সাহাবাদেরকে বললেন, ইন্নাল মারআতা, যখন কোনো মেয়ে ছেলে বের হয় তখন শয়তানের চেহারা নিয়ে বের হয়, তোমাদের মধ্যে কোনো মেয়ে বাইরে বেরিয়ে গেলে, কোনো পুরুষ কোনো মহিলাকে দেখে তোমাদের মনে যদি খারাপ লাগে, কামনা জাগে, তো সঙ্গে সঙ্গে নিজের বাড়িতে ফিরে আসবে এবং স্ত্রীর সাথে মেলামেশা করবে। রাসূলের শেষ ভাষা হচ্ছে, ইন্নাহু মাআহা মিসলুল্লাযী মাআহা, যে মেয়েটাকে দেখে তোমার লোভ লেগেছিল তার কাছে যা আছে সেম জিনিস তোমার স্ত্রীর কাছে আছে। আল্লাহ রাসূলের ভাষা একদম মানে শব্দ মানে ওয়ার্ড বাই ওয়ার্ড মানে করা হবে, ইন্নাহু মাআহা মিসলুল্লাযী মাআহা, ওর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছে অনুরূপ, একদম সেম 100% ওই জিনিসই আছে। এই জন্য ইজা আমারহা আতাতুর অর্থ হচ্ছে, স্বামী যখনই কোনো প্রয়োজনের ডাকবে স্ত্রী যেন সঙ্গে সঙ্গে সাড়া দেয় পাপ থেকে বাঁচানোর জন্য। একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজির রাজুল দাআ সাউজাতাহু লিহাজাতিহি ফালতাতিহি ওয়া ইন কানাত লাতানুর, স্বামী যদি তার বিশেষ করে স্ত্রীকে ডাকে আর তরকারি যদি পুড়েও যায় তবুও যেন সঙ্গে সঙ্গে স্বামীর কাছে এসে হাজির হয়।
তাহাত্তর মধ্যে। তাহলে বুঝতে পারছেন যে নেককার দিনদার স্ত্রীর মূল গুণ হচ্ছে যে স্বামী যা বলবে সঙ্গে সঙ্গে সে যদি শরীয়ত বিরোধী কোনো কথা না বলে সে মেনে চলবে। আর তৃতীয় হচ্ছে ওয়াইজা আসসামা আলাইহা আবাররাহ, স্বামী যদি কোনো কারণে রাগ করে, স্বামী স্ত্রীর উপরে কোনো কারণে রাগ করে তো যেন চেঁচামেচি না করে, ধৈর্য ধারণ করে, স্বামীর রাগ কতক্ষণ পড়ছে দিকে তাকিয়ে থাকে, এটা ভালো স্ত্রীর গুণ। আর যেমন স্বামী রাগ করল তো পুটলে বেঁধে বাপের বাড়ি হাঁটল, একে মানাবে রাগ মানাবে এদিকে লক্ষ্য নাই, তো পুটলে বেঁধে বাপের বাড়ি গেলে গেল আর ওরাও লাঠি ডান্ডারি চলে এলো একদম ঝামেলা করতে, এ ভালো স্ত্রী পড়েছে। এগুলো সমাজ এগুলো ভালোবাসা ঘটে গেছে, এগুলো ঘটছে, যেমন কিছু হয়েছে দিলে ফোন করে একবারে চলে এলো চল। তারপরে তো এখন তো মানে বুঝতেই পারছেন পুলিশ ওদের ফেভারে এখন ধরে নিয়ে চলে গেল, জুলুম অত্যাচার শুরু করে দিল, এটা ভালো স্ত্রী পরিচয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইসা আসসাম আলাইহা আবাররাহ, স্ত্রী যদি স্বামী যদি কোনো কাজে শপথ নেয় কোনো প্রচার সিদ্ধান্ত নেয় তো ধৈর্য ধারণ করে অপেক্ষা করবে, স্বামীকে বোঝানোর চেষ্টা করবে। আর চতুর্থ গুণটা নিয়ে আমি একটু ডিসকাস করি, ওয়াইজা গাবা আনহা নাসাহাতুহু ফি নাফসিহা ওয়া মা'আহা, ভয়ঙ্কর শব্দ। স্বামী যখন বাড়ির বাইরে থাকবে, স্বামী তার সামনে নেই, তখন কম্পালসারি দুটো জিনিসের ও সুরক্ষা দেবে, এক স্বামীর এক পয়সা নষ্ট হতে দেবে না, ফালতু খরচ করবে না, থাকলে তো লক্ষ্যটাই থাকলে দেখবে স্বামীর অনুমতি ছাড়া এক পয়সা খরচ করবে না বিনা প্রয়োজনে। আর দ্বিতীয় হচ্ছে সে যে শরীর কাউকে দেখা যাবে, কাউরের সাথে যার সাথে কথা বলার অনুমতি নেই, গল্প করার অনুমতি নেই শরীয়তে, তার সাথে কথা বলবে না। আছে এই গুণ আমাদের স্ত্রীদের মধ্যে আছে? এখন তো গোটা দুনিয়া ন্যানকার মোবাইল দিয়ে দিয়েছেন, কথা বলা তো দূরের কথা, প্রেম নিবেদন হচ্ছে। আর কিছু যুবক আছে মোবাইল ব্যবহার করতে গিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা আছে, শুধু শুধু একটা করে নাম্বার ফোন করে দেয়, ব্যাটা ছেলে ধরলে তো সঙ্গে সঙ্গে কেটে দেয়, আর যদি মেয়ে ছেলে ধরে তখন গল্প শুরু হয়। এই ঘটনা হওয়ার আমাদের ঘটেছে, ঘটছে এসব। তাহলে সেই স্ত্রীদেরকে কি বলতে হবে, কি বলতে হবে যদি এরকম ফোন ঢুকে যায় তো কি বলা উচিত, আপনি কে, কোথায় বাড়ি, কি করেন, এসব গল্প শুরু করতে হবে? কে আপনি, স্বামী বাড়িতে নেই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইনি তাফাইতুন নাফালা তাফজা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, মেয়েরা পরপুরুষের সাথে হেসে হেসে মিষ্টি সুরে কথা বলিও না, যে তোমার স্বামী ছাড়া অন্য পুরুষ কথা বলবে আর মনে যদি দুষ্কর্ম থাকে তো দূরে থেকে তোমার তোমার সুরেই মজা নেবে, তোমার কণ্ঠস্বরেই স্বাদ অনুভব করবে। এটা আল্লাহ বলছেন, আমি বলছি না, যিনি মহিলাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা বলছেন যিনি তাবাইতুন নাফালা তাফজা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, মেয়েরা আল্লাহ যদি ভয় থাকে অপর পুরুষের সাথে কথা বলার সময় তোমার কণ্ঠস্বরের মধ্যে সুমিষ্টতা এলো না, কারণ তোমার অপোজিটে যে লোকটা আছে তোমার কথা যে শুনছে তার ভিতরে যদি সে যদি আল্লাহওয়ালা লোক না হয় তো তোমার স্বর শুনে সে মিষ্টতা অনুভব করবে, তোমার সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করবে, বারবার শোনার চেষ্টা করবে। যদিও আজকালকার কি আর কহিব, আমাদের মলবির মাকুল বক্তব্যের মলবির সাহেবরা আর মাদ্রাসার মাওলানারা বড় বড় মেয়েদেরকে দিয়ে প্যান্ডেল এসে বাজারে পড়াচ্ছে, কেরাতে করাচ্ছে, এদের কি হবে আখেরাতে আল্লাহ করে। এমনি কথা বলাতে সুপ্রিম বাজার সুপ্রিম পড়া যাবে বুঝুন, ফতোয়া দেন না এসব মহিলা মানুষের সাথে চলছে, সোশ্যাল মিডিয়া ছেড়ে দিছে, হ্যাঁ কি কাণ্ড কারখানা ন্যাংটা করে দিচ্ছে এদেরকে, এত সুরও শোনাচ্ছে ছবিও দেখাচ্ছে। অবশ্যই যারা এইভাবে পোজ দেয় ছবিতে তাদেরকে বিয়ে করা যাবে না, তাদেরকে বিয়ে করা যাবে না, মাঝে পড়তে কি হলো, ভালো মেয়ে হলেও কেন সুশোনাতে অন্যকে, আল্লাহ রসুল